আসসালামু আলাইকুম প্রেম তো অনেকেই করেছেন আপনারা প্রেম মানে প্রেমিকাকে পাওয়ার জন্য বা প্রেমিককে পাওয়ার জন্য কতটা কষ্ট করেছেন এই তুষারের মতো এতটা কষ্ট করেছেন জেরিনের মতো এতটা কষ্ট করেছেন ভাই এই ছেলেটার যাবজ্জীবন জেল হয়েছিল জানেন আপনি এই ছেলেটা এমন একটা মেয়েকে পটাইছে বা এমন একটা মেয়ের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে মেয়েটার বাবা হচ্ছে কোটিপতি মেয়েটার বাবার একমাত্র মেয়ে ঢাকা শহরে সাত আটটা বাড়ি আছে তাদের আর ছেলে ইন্টারনেট লাইনের মানে লাইনম্যান আর কি ইন্টারনেট বাসায় বাসায় সাপ্লাই দেয় এই মেয়েটার জন্য এই ছেলেটার বাবার এলাকা ছাড়া হইতে হয়েছে এই মেয়েটার জন্য এই ছেলেটার বনে জঙ্গলে ঘুরে বেড়াইতে হয়েছে পলায়া থাকতে হয়েছে দর্শক শ্রোতা সিনেমার গল্পকেও হার মানাবে এই ঘটনা আপনারা যখন শুনবেন সপ্তম শ্রেণীতে যখন পড়ে এই জেরিন তখন এই ছেলেটার সাথে মানে তুষারের সাথে তার প্রেমের সম্পর্ক হয় তখন থেকে তারা বুঝতে পারছে যে তাদের প্রেমের সম্পর্কটা তাদের পরিবারের লোকজন মেনে নিবে না কখনোই তাই তার তাই তারা তখনই পালিয়ে যায় পালিয়ে গিয়ে তারা বিয়ে করে দেখেন তখন তার বয়স বলা হচ্ছিল তার বাবার ভাষ্য মতে যে তেরো বছর বয়স ইংলিশ মিডিয়ামে পড়ে তো সেক্ষেত্রে বয়সের একটু ঝামেলা ছিল এই ব্যাপারে আমরা পরে আসতেছি তো হাইকোর্টে গিয়ে বা ইয়াতে গিয়ে কিন্তু বিয়ে করা যাবে না হ্যাঁ তো সেক্ষেত্রে ইসলামিক রিয়া অনুযায়ী তারা বিয়ে করে বিয়ে করার পরে তারা সংসার করা শুরু করে এদিকে এই মেয়েটার বাবার তো প্রচুর পরিমাণে প্রভাব এই জন্য চেহারা কিন্তু আমরা একটু ঢেকেও দিয়েছি ভাই তো যাই হোক মেয়েটার বাবা তার ছেলেটার বাবার মানে ছেলেকে এবং ছেলের পরিবারের চার পাঁচজনের নামে অলরেডি অপহরণ মামলা দিয়ে দিয়েছে পুলিশ ব্যাপক পরিমাণে খোঁজা শুরু করেছে খোঁজার পরে পুলিশি পাওয়ারের মাধ্যমে কিন্তু মেয়েটাকে তারা উদ্ধার করতে সক্ষম হয় ছেলে তুষার সে কিন্তু পলাতক থাকে তখন এটা বিভিন্ন সাক্ষর মাধ্যমে কিন্তু এই ছেলেটাকে যাবজ্জীবন দেওয়া হয় ছেলেটা পলাতক মেয়েটার বয়স কত তখন ১৩ বছর দেখেন দীর্ঘ চার পাঁচ বছর পরে মানে ১৮ বছর হওয়া পর্যন্ত মেয়েটা অপেক্ষা করেছে ঠিক আঠারো বছর যখন তার বাবার কথা অনুযায়ী হয়ে গেছে তখন আবার সে তুষারের সাথে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে এইবার বৈধ মতে যেহেতু আঠারো বছর কাগজপত্রতে হয়ে গেছে এইদিকে সে কলেজে উঠে গেছে তো এইবার বৈধ মতে সে বিয়ে করেছে কক্সবাজারে গিয়ে সংসার করা শুরু করেছে এবং সে দ্রুত তারা বাচ্চাও নিয়ে ফেলেছে আবারও এইবার পুলিশের ব্যাপক পরিমাণে তৎপরতায় এই তুষারকে গ্রেপ্তার করা হয় তুষারকে গ্রেপ্তার করে জেলে পাঠায় দেওয়া হয় আবারও মামলার প্রক্রিয়া চলে এইবার কি মেয়েটা জিতবে না হারবে কী মনে হয় মেয়েটার বয়স এখন আঠারো হয়ে গেছে দর্শক শ্রোতা মেয়েটা আদালতে এসে তার কথা সে বলেছেন বা তার পক্ষে যে আইনজীবী ছিল তুষারের পক্ষে সে বলেছে যে এখানে তো মেয়ে স্বেচ্ছায় গেছে যেহেতু দীর্ঘ নয় মাস তাদের মধ্যে প্রেম ছিল এখানে অপহরণের কোনো ঘটনা ঘটে নাই বিভিন্ন ব্যাপার স্যাপার দেখে আদালত সন্তুষ্ট হয়ে তুষারকে জামিন দেয় এদিকে অপর পক্ষ কি বসে থাকবে এই জামিনের বিরুদ্ধে আপিল করে তো সেক্ষেত্রে আপিল বিভাগও এই জামিনটা বহাল রাখে মানে জামিন পাবে তুষার তো আমরা যখন নিউজটা পড়ছিলাম তখন বলা হচ্ছিল যে এখন শুধুমাত্র জামিনের অপেক্ষায় এখানে বড় বাধা ছিল কি টাকা পয়সা মেয়ের বাবার অনেক টাকা পয়সা সে কখনোই একটা গরিব ঘরের ছেলের সাথে তাকে বিয়ে দিবে না তো এই জন্য আসলে এত ঘটনা ঘটে গেল মেয়েটা এখন অন্তঃসত্ত্বা এখনও মেনে নিবে কিনা সেইভাবে ভালো সম্পর্ক নাই তার বাবা মায়ের সাথে মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এখন কার সাথে থাকতে চাও মেয়েটা বলে দিয়েছে যে আমি আমার স্বামীর সাথে সুখে শান্তিতে থাকতে চাই আমি আমার বাবা মার কাছে ফেরত যেতে চাই না কোটিপতি ঘরের মেয়ে শুধুমাত্র ভালোবাসার জন্য তাই বাংলাদেশের ঘটনা ভালোবাসার জন্য এরকম এত যুদ্ধ করে সে এখন তার স্বামী জেল থেকে জামিনে মুক্তি পাবে ডেট অনুযায়ী মুক্তি পাবে সেই অপেক্ষায় আছে সে কষ্ট করে হলে খাবে গরিব ঘরে থাকবে তবুও তার মানে তার সাথেই থাকতে হবে আসলেও অসাধারণ ছিল এই গল্পটা মানে গল্প না তো এটা তো বাস্তব কথা ভাই বাস্তব ঘটনা আর কি তবে বিয়ের আগে প্রেম আমরা কখনোই সমর্থন করি না তবে অনেক কষ্ট করেছে ভাবতে পারছেন এখানে জরিমানা করা হয়েছিল প্রায় দুই লাখ টাকার উপরে তো সেটাও মৌকুফ করা হয়েছে আমি যেটা দেখতে পেয়েছি তা আপনারা কে কেমন কষ্ট করেছেন কমেন্ট বক্সে লিখেন টুকটাক আভাস সহজেই কি পাওয়া যায় ভালোবাসলে ভালোবাসার মানুষকে তো তাদের জন্য শুভকামনা